নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। এবার আপনাদেরকে বলি মেষ রাশি সম্পর্কে। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করতে পারবে বলে মনে করা হচ্ছে। আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে। এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে। আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয় আপোষ বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস। আপনি লেখায় কিছুটা ভালো সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন। ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন, অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। সন্ধ্যার সময়টা ভালো হোক, সেই জন্য আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলেই মনে হচ্ছে। আজ কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন, তবে আপনি এটি মোটেও পছন্দ করবেন না। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্ন নিন। আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকেন, তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে। আপনি যে কাজটি করতে চলেছিলেন তা করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন। কোথাও থেকে ঋণ ফেরত আসতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে। আপনার ভাগ্যবান সংখ্যা চার। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন, যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরে রেখে নির্জনে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কর্মসূচিকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না। কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা দুই। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। তাপ উপেক্ষা করা প্রয়োজন। এটি খুব দ্রুত গতিতে তামাক এবং মদের মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে। আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো। এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আপনার আর্থিক পরিস্থিতিও খারাপ করবে। আপনার সমবেদনা এবং সহানুভূতি পুরস্কৃত হবে। প্রেম বিষয়ে বনশালী হওয়া এড়িয়ে চলুন। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটনার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন, তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া উচিত। আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।
আপনার অস্থির দিনগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনকে নতুন দিক নির্দেশ দেওয়ার বিশেষ চিন্তা করা উচিত। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন, এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করে না, কারণ এতে তাকে অসম্মান করা হয়। আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন, যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন। জীবনের আনন্দ নিজেদের মানুষের সাথে নিয়ে চলার মধ্যেই রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা আট। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য দেবে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন, সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন। আজ আপনি আপনার ঘরের ছাদে শুয়ে থাকার সময় খোলা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে পছন্দ করবেন, এভাবেই আপনি ফ্রি সময় উপভোগ করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। মদ্যপান করবেন না, এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। আর্থিক লেনদেনের অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দ ধবনি নিয়ে আসবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যার নজর কেন্দ্রীভূত করা। আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। লোকেদের মাঝখান থেকে আপনি সবার সম্মান করতে পারেন, সেই কারণেই সবাই আপনার সুনাম করে। আপনার ভাগ্যবান সংখ্যা তিন। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছবেন না, হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ভ্রমণ, বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কর্মসূচিতে থাকবে। এটি কৌতুককর আলোচনার সময়, এটি পুরনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে, তাই এই বিষয়ে খেয়াল রাখুন। আপনার ভাগ্যবান সংখ্যা নয়। এবার বলবো মকর রাশি সম্পর্কে। যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে করা হচ্ছে। আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা নয়। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে।
যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন। আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করবে তাই নয়, বরং আপনাকেও মানসিক চাপ দেবে। আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা, বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়, ভালোবাসায় ইতিবাচক অনুভূতি দেখাবে। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে এই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশাচ্ছে বেশি ভালো রং প্রদর্শন করবে। কোথাও থেকে ঋণ ফেরত আসতে পারে, আপনার কিছু আর্থিক সমস্যা কমবে। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো মীন রাশি সম্পর্কে। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি, কেনাকাটা করা সুবিধাজনক করবে। আজ আপনার সীমিত ধৈর্য হবে, কিন্তু এই ব্যাপারে যত্ন নিন, কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে, তাই সেই বিষয়ে সতর্ক থাকুন। এই রাশির লোকেরা খুব কৌতূহলী হয়, এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে। যদিও একা থাকা এতটা সহজ নয়, তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল, কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে। ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সের ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।